সরকারের লেখা কবিতা আতর রাতা। কাকের মুখের উঠলো খবর, বনের রাধা বাঘ মরেতে, দন্তুর আসবে একে একে মরা বাঘটা এলো দেখে। কেউ করলো আ উ, কেউ ভাবলো বাঘটা গেতে। কদিন পরে বললো সবাই বাঘ মরেতে, এখন তবে মনে একটা রাধা তো তাই, কে তাহলে রাধা হবে? শেয়াল শুনে টুপি টুপি মাথায় দিয়ে কাটা টুপি লাফিয়ে ওঠে সিংহাসনে, ডাকলো হুক্কা হুয়া হবে, বললো যে সেই রাধা হবে। ভালুক বললো এই বেয়াদব, ওখান থেকে না বেগুনি রাধা হব, এসব কথা ফের তোতে তোর মুখে শুনি, একটি তোর অক্কা পাবি হুক্কা হুয়া ফুলে দাবি। বাঘ নেই তো ভালো কাটি, বাঘের পরেই আমার দাবি। নেকড়ে বললো দিব্যি আত, করবে তুমি ভালুক না তো? সিংহাসনে বসে আবার ভাবতো বুঝি রাতে হবে, আমি হলাম বাঘের পিছে, আমার দাবি কমটা কিসে, আমায় রাজা করতে হবে। হায়না বললো হাসাস নার, পিসি কোথায় ঠিকতেই তার, উনি এলেন পিসে মশাই, আমরা কোথায় তাই রে, তবে আমায় রাজা করতে হবে। পাথর বললো ওরে হায়না, দূরে দিলি তুই ও পায় না, জানিস তো কেউ তোকে চায় না, ফাঁকা দিয়ে নেংটি তলিস, রাধা হবি তুই ও বলিস, আমি বানর আত্মার নর, বনবাসী বুদ্ধি দিবি, আমায় রাধা করতে হবে। হায়না বলে বাদরামি রাখ, কাতে থাকিস কাতেতেই থাক, সব বুদ্ধি বেরিয়ে যাবে, পেটটা তখন দেবো তীরে, আমায় বেশি খাতাস নি রে, ফের খাতালে মরতে হবে, আমি তখন গো ছড়াইতি, আমায় রাজা করতে হবে। নমস্কার।